সুপ্রিয় অস্থির শুভেচ্ছা শেষ করেছি তো আজকে আমরা তরুণাস্থি সম্পর্কে জানবো তরুণাস্থি আমাদের দেহের সর্বত্র অর্থাৎ কঙ্কাল তন্ত্রের অপরিহার্য অংশ হিসেবে সমগ্র দেহে অবস্থান করে আমাদের মূলত জয়েন্ট গুলা আমাদের নাক আমাদের বহিকর্ণ আমাদের শ্বাসনালী আমাদের ষড়যন্ত্র আমাদের মেরুদ্বন্দ্বের যে কশরুকা আছে মধ্যবর্তী স্থানে সব জায়গায় আমরা তরুণাস্তি খুঁজে পাই এবং এই তরুণাস্তি থাকার ফলে আমাদের দেহের ঋজুতা তথা বাঁকা হওয়ার যে ক্ষমতা সেটি আমরা লাভ করি কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে হিউম্যান বডি অস্থিত দৃঢ় এই অস্থি দৃঢ় অস্থি কিন্তু অস্থিত্ব স্থাপক বাঁকা হতে পারে না বা অস্থিকে কোনো মতে কি করা সম্ভব না আহ বাঁকানো করে বা অস্থিকে মুভমেন্ট করানো সম্ভব না তো অস্থিকে মুভমেন্ট করানোর জন্য সহায়তা করে আমাদের অস্থি সন্ধিগুলা আর এই অস্থি সন্ধির গঠনটা পূর্ণতা পাই তরুণাস্থির কারণে আর আমাদের যে সাধারণ বডি ল্যাঙ্গুয়েজ আমরা যে চলাফেরার পথে দেহকে সামান্য বাঁকা করি কিংবা আমাদের যে হাত পা মুভমেন্ট এই এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা তরুণ অস্থিকে ব্যবহার করে যাচ্ছি সারাক্ষণ তো আজকে আমরা এটা সম্পর্কে একটু ডিটেলস জানবো প্রথমে যদি আমরা তরুণাস্থির সংজ্ঞায় যাই তরুণাস্থি হলো এক প্রকার নমনীয় কঠিন যোজক কলা কথাটা খেয়াল করো নমনীয় কঠিন যোজক কলা অস্থির ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা বলেছিলাম অস্থি হলো এক প্রকারে দৃঢ় কঠিন যোজক কলা আর তরুণাস্থি হলো নমনীয় কঠিন যোজক কলা দুটোই কিন্তু যোজক কলা কিন্তু পার্থক্য হচ্ছে তরুণাস্থি হল নমনীয় কঠিন যোজক কলা তরুণাস্থির গঠনটা যদি আমরা দেখি তাহলে সংজ্ঞাটা আমাদের কাছে আর একটু ক্লিয়ার হবে তরুণাস্থি গঠিত হচ্ছে তরুণাস্থি কোষ এবং মাতৃকা দিয়ে এখানে লক্ষ্য করো মাতৃকার মধ্যে অবলিক দিয়ে কন্ড্রিন লিখা আছে কারণ এই মাতৃকাটা একটা স্পেশালাইজড প্রোটিন দ্বারা গঠিত এই প্রোটিনটা হচ্ছে কন্ড্রিন এই প্রোটিনটা হচ্ছে কন্ড্রিন তাহলে তরুণাস্থির মধ্যে আমরা তরুণাস্থি কোষ পাবো তরুণাস্থি কোষ দুই প্রকার কন্ড্রোব্লাস্ট কন্ড্রোসাইট আর মাতৃকা মূলত কন্ড্রিন দ্বারা গঠিত এবং এই কন্ড্রিনের উপাদান হচ্ছে কন্ড্রোমিওকয়েড এবং কন্ড্রো অ্যালবোনয়েড এই জিনিস দুইটা তোমাদের মনে রাখতে হবে এই দুইটা প্রোটিনের নাম তোমাদের মনে রাখতে হবে কন্ড্রো মিউকয়েড কন্ড্রো অ্যালবুন এই দুইটা প্রোটিনের সংমিশ্রণে কন্ড্রিন বা মাতৃকাটা গঠিত এবং কন্ড্রোব্লাস্ট ও কন্ড্রোসাইট নামক তরুণাস্থি কোষ দিয়ে তরুণাস্থি গঠিত আর তরুণাস্থি আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম ইতিমধ্যে কিন্তু আমরা অস্থির আবরণ সম্পর্কে ধারণা নিয়েছিলাম অস্থির আবরণকে বলা হতো পেরি অস্ট্রিয়াম আর তরুণাস্থির আবরণকে বলা হয় পেরিকন্ড্রিয়াম এভাবে যদি তথ্যগুলা তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু ইজিলি তোমরা সংজ্ঞাটা সাজায় নিতে পারবা এখন যদি জিজ্ঞাসা করা হয় যে তরুণাস্থি কাকে বলে তাহলে আমরা এখন তরুণাস্থির সংজ্ঞাটা সাজায় নিচ্ছি আমরা প্রথমে বলবো তরুণাস্থি হলো এক প্রকারের নমনীয় কঠিন যোজক কলা এটা আমাদের ফার্স্ট পয়েন্ট কন্ড্রোব্লাস্ট ও কন্ড্রোসাইট নামক কোষ নির্মিত কন্ড্রোব্লাস্ট ও কন্ড্রোসাইট নামক কোষ নির্মিত কন্ড্রিন তথা কন্ড্রোমিউকয়েড ও কন্ড্রো অ্যালবোনয়েড নামক প্রোটিন দ্বারা গঠিত মাতৃকা সমৃদ্ধ যদি কন্ড্রোমিউকয়েড কন্ড্রো অ্যালবোনয়েট কথা পুরোটা বলতে ইচ্ছা না করে শুধু কন্ড্রিন সমৃদ্ধ মাতৃকা দ্বারা গঠিত এই কথাটা বললেও চলবে পেরিকন্ড্রিয়াম নামক আবরণ দ্বারা আবৃত এক প্রকারে কঠিন যজক কলা এভাবে তথ্যগুলা দিয়ে সংজ্ঞাটা সাজায় ফেলা যাবে আমাদের আগে অনেকবার কথা হয়েছে যেহেতু বায়োলজির ক্ষেত্রে ক এবং খ অর্থাৎ আমাদের যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টকে জাজ করার ক্ষেত্রে আমাদের এক্সামিনার এই দুইটা প্রশ্নের উপর খুব গুরুত্ব দেয় সে কারণে আমাদের এই সংজ্ঞা আমাদের খুব ইনফরমেটিভ এবং খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে যেমন এই তথ্য সাথে তোমরা যদি আর দুই একটা আমরা যদি যোগ করে দিই যে দেহকে রিজুতা দান করতে সহায়তা করে আবার দিতে অস্থি সন্থি গঠনে সাহায্য করে এরকম যদি কথাগুলো আমরা যোগ করে দিই তাহলে কিন্তু সংজ্ঞাটা সাজানো হয়ে যায় যেমন আমাকে যদি বলা হয় যে এখন যে আহ এই যে আমরা জানলাম এর বেসিসে যদি এখন আমি সংজ্ঞাটা সাজাই তাহলে সংজ্ঞাটা কেমন হবে তাহলে বলবো আমি এরকম যে তরুণাস্থী হলো কন্ড্রোব্লাস্ট ও কন্ড্রোসাইট নামক কলাকোষ নির্মিত কন্ড্রিন নামক মাত্রিকা সমৃদ্ধ পেরিকন্ড্রিয়াম দ্বারা আবৃত দেহকে রিজুতা দানকারী এবং অস্থিসন্ধি গঠনকারী এক প্রকারের নমনীয় কঠিন যোজক কলা সুন্দর একটা সংজ্ঞা দাঁড়িয়ে গেল এভাবেই সংজ্ঞাগুলোকে ইনফরমেটিভ করতে হবে মনে রাখতে হবে আমাদের জ্ঞানমূলকের ক্ষেত্রে এক বাক্যে আমাদেরকে আনসার দিতে হবে এক বাক্যে অর্থাৎ আমরা একটা বাক্যে কমা ইউজ করতে পারবো কিন্তু কোনো দাঁড়ি ইউজ করে আবার এরপর থেকে লেখার কোনো সুযোগ নাই তাহলে এক বাক্যে যতটা পারি আমরা ইনফরমেটিভ করে সাজিয়ে গুছিয়ে সংজ্ঞাটা দিব তো আশা করি এই আলোচনার সাথে সাথে তোমাদের তরুণাস্থি সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসছে তরুণাস্থি কোষ এবং আমরা মাতৃকা সম্বন্ধে জানলাম এখন আমরা যদি আমাদের দেহের তরুণাস্থিগুলোকে বিবেচনা করি অবস্থান এবং গঠন অনুসারে মূলত আসলে গঠন অনুসারে অবস্থান অনুসারে না বলে আসলে গঠন অনুসারে বলা উচিত গঠন অনুসারে তরুণাস্থিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি সচ্ছ বা হাইয়ালিন সচ্ছ বা হাইয়ালিন স্থিতিস্থাপক বা ইলাস্টিক ক্ষত তন্তুময় বা হোয়াইট ফাইব্রাস চুনময় বা ক্যালসিফাইড এই চার প্রকার তরুণাস্থি আমাদের দেহে উপস্থিত এই চার প্রকার তরুণাস্থি আমাদের দেহে উপস্থিত এবং এই চার প্রকার তরুণাস্থি আমাদের দেহের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবস্থান করে এবং তারা ভিন্ন ভিন্ন কাজে অবস্থান করে যদিও তাদের বেসিক কাজটা একই কিন্তু গঠনগত ভেদাভেদ থাকার কারণে স্পেসিফিক ভাবে এক একটা এক এক কাজে স্পেশালাইজড আবার তো আমরা একটু একটা বাই একটা শিখবো কিন্তু তার আগে আমরা একটু অস্থি কোষ সম্পর্কে দুঃখিত তরুণাস্থি কোষ সম্পর্কে একটু জানবো যদি আমরা তরুণাস্থি কোষ সম্পর্কে একটু জানি তরুণাস্থি কোষ এবং অস্থি কোষের মধ্যে একটা বেসিক জিনিস মিল আছে সেটা হচ্ছে দোনোটা কোষই লেকুনার মধ্যে বসানো আমরা যখন অস্থি পড়েছি গত ক্লাসে সেখানেও আমরা দেখেছিলাম যে একটি গহ্বরের মধ্যে কোষটা বসানো একটি গহ্বরের মধ্যে কোষটা বসানো এখানেও কিন্তু আমরা একই জিনিস দেখব যে একটা গহবরের মধ্যে কোষটা বসানো আছে এরকম এটি হচ্ছে একটি গহবর এটি হলো একটি গহ্বর বিশেষ এবং এই গহ্বর বিশেষের মধ্যে যেটা আমরা এখন আঁকছি এই ব্লু কালারের যে গঠনটা এটা হচ্ছে কোষ অর্থাৎ প্রথম হচ্ছে গহবর এবং গহরের গহবরের ভিতরে হচ্ছে কোষ তাহলে এখানে যদি আমরা নিউক্লিয়াস বসাই দিই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এখানের মধ্যে আমি চিহ্নিত করছি এখানের মধ্যে এটি হচ্ছে গহবর এটি হচ্ছে গহবর তারপর যদি আমরা বলি এটি হচ্ছে আমাদের কোষ তাহলে এই ছবিটা থেকে আসলে আমরা জিনিসটাকে একটু বুঝার চেষ্টা করতে হবে যে প্রথমটি হচ্ছে এই প্রথম যে রাউন্ড শেপটা দেখছি সেটি হচ্ছে গহ্বর সেটি হচ্ছে লেকুনা আর দ্বিতীয় যে রাউন্ড শেপটি দেখছো সেটি হচ্ছে মূলত কন্ড্রোসাইট অর্থাৎ গহ্বরের মধ্যে কোষটি অবস্থান করছে গহ্বরের মধ্যে কোষটি অবস্থান করছে ঠিক আছে এই এই বিষয়টি অস্থি পড়ানোর সময় আমি একবার বলেছিলাম এখন আমি হাতে এঁকে বুঝাই দিলাম জিনিসটা যে গহ্বরের ভিতরে কোষটি অবস্থান করে তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখানে আরেকটা পয়েন্ট আমরা একটু মনে রাখবো যে মূলত আমরা যখন তরুণাস থেকে দেখব মাইক্রোস্কোপিক বা যেটাকে আমরা বলি টিস্যু তন্ত্র বিন্যাস করে দেখি যেটাকে আমরা হিস্ট্রোলজিক্যাল স্ট্রাকচার বলি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বা মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখি তখন কিন্তু আমরা মূলত কন্ড্রোসাইটটা দেখতে পাই আর যখন এই কন্ড্রোসাইট গুলো মিশ্রিত হয়ে যায় মানে ধ্বংসপ্রাপ্ত হওয়ার পূর্বে একসাথে যখন মিশ্রিত হয়ে থাকে তখন সেটাকে আমরা আসলে কন্ড্রোব্লাস্ট হিসেবে পাই তো আমাদের উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র অস্থিক ও তরুণাস্থি কোষ হিসেবে উল্লেখ করা হয়েছে কন্ড্রোসাইটের কথা আমি আবারো কথাটা রিপিট করছি আমাদের উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র তরুণাস্থি কোষ হিসেবে উল্লেখ করা হয়েছে কন্ড্রোসাইটের কথা কন্ড্রোব্লাস্টের কথা কিন্তু করা হয়নি অর্থাৎ কন্ড্রোসাইটকে উল্লেখ করা হয়েছে এটা আবার তোমরা এটাকে ভুল তথ্য হিসেবে নেবে না আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি কন্ড্রোব্লাস্টের কথাও এখানে উল্লেখ করে রেখেছি তো আমরা এখন ধারাবাহিকভাবে তরুণাস্থি দেখব প্রথমে হচ্ছে আমাদের স্বচ্ছ তরুণাস্থি যেটাকে বলা আছে হায়ালাইন ক্লাট কার্টিলেজ হায়ালাইন কার্টিলেজ হাইলাইন কার্টিলেজ খুব কমন এটা এটা কমন বলতে বোঝাচ্ছে যে এটি এটি আমাদের চোখে সচরাচর ধরা পড়ে হ্যাঁ এই যে আমাদের যে নাকের গঠন আমাদের যে নাক এই নাকটা হচ্ছে মূলত হাইয়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি তো একটু বৈশিষ্ট্যগুলো আমি এখানে সংক্ষেপে নিয়ে আসছি এই চারটি কথা মনে রাখলেই কিন্তু হাইয়ালিন কার্টিলেজ সম্পর্কে তোমার জানা হয়ে যাবে যে হাইয়ালিন কার্টিলেজ কেমন এটি স্বচ্ছ নীলাভ দেখতে নীল বর্ণের তবে এখানে কিন্তু স্টেইন করা এই বর্ণের সাথে কখনো বৈশিষ্ট্য বর্ণ মেলাব না বাস্তবে যখন আমাদের দেহে অবস্থান করে তখন হায়ালেন্ড কাটিলেস কেমন তাও দেখতে নীল বর্ণ একটা নীল আভা আছে এই জন্য বলা আছে নীল নমনীয় হ্যাঁ নমনীয় এটা নাক নাক দেখতে বুঝা যায় আমাদের নাক তো নমনীয় দৃঢ় না তন্তুবিহীন কোষগুলা লক্ষ্য করো কোনো তন্তু নেই আমাদের উচ্চ মাধ্যমিকের বইগুলোতে সরলীকৃত ছবি আছে ছবিটাকে একটু সরল করে আঁকা হয়েছে তোমরা যদি ছবিটার দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে বইয়ের ছবিটা যদি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু আমরা দেখব কোষগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কোষগুলোর মাঝখানে শুধুমাত্র মাতৃকা আছে যেমন এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে মাতৃকা এই জায়গাটা হচ্ছে মাতৃকা এগুলো হচ্ছে কোষ এগুলো হচ্ছে কোষ খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি কোষগুলো বসানো আছে কিন্তু ল্যাকুনার ভিতরে কোষগুলো বসানো আছে ল্যাকুনার ভিতরে তাহলে মাতৃকা মাতৃকাটা কন্ড্রিন সমৃদ্ধ কোনো তন্তু নেই এখানে কোনো তন্তু পাবো না তাহলে আমাদের স্বচ্ছ বা হায়ালেন কাটিলেস থেকে মনে রাখতে হবে হায়ালেন কাটিলেস স্বচ্ছ এটি নীলাভ নীল বর্ণের একটা আভা আছে নীল বর্ণের একটা অস্তিত্ব লক্ষ্য করা যায় এর মধ্যে এটি নমনীয় তন্তুবিহীন কোনো প্রকার তন্তু পাবো না হ্যাঁ এই কথা তথ্যগুলো মনে রাখলেই হবে চলে আছে অবস্থানে ছবি থেকে অবস্থানটা একদম ক্লিয়ার হয়ে নিতে হবে অবস্থানগুলো মনে রাখতে হবে এটি আমাদের পরীক্ষায় বেশি আসে অবস্থানটা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে আহ বা হায়ালেন কাটিলেস আমরা কোথায় পাবো নাকে এ যা আমাদের নাকের যে গঠন সম্মুখ গঠনটা ভালো করে খেয়াল কর আমরা নেজাল বোন কিন্তু পড়েছে এই চ্যাপ্টারে নেজাল বোন হচ্ছে পিছনে এবং এই নাকের যে সামনের গঠনটা এই সামনের গঠনটা তৈরি হচ্ছে নেজাল কার্টিলেজ দিয়ে এবং এই নেজাল কার্টিলেজের প্রকৃতি হচ্ছে এটি সচ্চ সচ্চ তরুণাস্থি নির্মিত এটি সচ্চ তরুণাস্থি নির্মিত তাহলে হাইলাইন কার্টিলেজ নির্মিত নাক শাশনালি ট্রাকিয়া আমরা এর আগে আমাদের যে সশন্তন্ত্র চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা হাইলাইন কার্টিলেজের গঠন পড়ি নাই কিন্তু আমরা এইটুকু জেনেছিলাম যে আমাদের ট্রাকিয়া তৈরি হচ্ছে হায়ালান কার্টিলেজ দিয়ে এখন আমরা জিনিসটা স্পেসিফিক ভাবে জানলাম যে আমাদের সরযন্ত্র আমাদের যেটা সরযন্ত্র বলবো না আসলে ট্রাকিয়া সরযন্ত্র ভিন্ন জিনিস আমাদের যে ট্রাকিয়া সেই ট্রাকিয়া বা শ্বাসনালী তৈরি হচ্ছে স্বচ্ছ তরুণাস্থি দিয়ে এবার আসি সরযন্ত্রের কথা সরযন্ত্র যেখান থেকে সর সৃষ্টি হয় শব্দের তীব্রতা সৃষ্টি হয় ঠিক আছে আমি আস্তে করে উচ্চারণ করি মা কিন্তু আমি জোরে উচ্চারণ করি মা দোনো ক্ষেত্রেই কিন্তু আমি আমার ঠোঁটের গঠন বা আমাদের মুখে যে মুখ মুখ বিবরণ অঙ্গাণুগুলো একই ভাবে ব্যবহার করেছি কিন্তু যে শব্দের তীব্রতা একবার কম তীব্রতায় দেখেছি মা আর একবার অধিক তীব্রতায় দেখেছি মা তা এই যে শর্টটা সৃষ্টি করছে শব্দের যে তীব্রতা এই তীব্রতাটা কিন্তু যেখান থেকে কন্ট্রোল হয় সেটি হচ্ছে জাস্ট এবভ ট্রাকিয়ার ঠিক উপরে একটা আমাদের তরুণাস্থি নির্মিত অঙ্গানু আছে যার নাম হচ্ছে ভোকাল কর এই যে ভোকাল করটা বন্ধ এই সময় বের হবে না কোনো প্রকার শব্দ সৃষ্টি হবে না ফুসফুস থেকে বাতাস আসতে পারবে না এখানে ভোকাল করটা ওপেন এখন বাতাস আসতে পারবে এখানে দেখো একটু ভোকাল করটা ওপেন হলে কিন্তু ভিতরে ট্রাকিয়া দেখা যাচ্ছে যদি আমরা ভালো করে লক্ষ্য করে ভিতরে ট্রাকিয়া দেখা যায় ছবিটাকে আমি জুমিং করলাম তাহলে আর একটু ভালো বোঝা যাচ্ছে এই হচ্ছে আমাদের ভোকাল কর্ড ট্রাকিয়া ট্রাকিয়া ঠিক উপরে অবস্থান করে ভোকাল কর্ডের নিচে ট্রাকিয়া এই যে এখানে দেখো ট্রাকিয়াটা বোঝা যাচ্ছে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের তরুণাস্থির অবস্থান এছাড়া মনে রাখতে হবে এবং বা যেটা সে ভ্রূণটা হচ্ছে সম্পূর্ণ ভাবে দিয়ে গঠিত আমরাও কিন্তু যখন প্রাথমিক ভাবে ছিলাম আমরা যখন প্রাথমিক ভাবে মায়ের গর্ভে ছিলাম আমাদের ফার্স্ট কিন্তু আমরা সম্পূর্ণ ভাবেই স্বচ্ছ তরুণাস্তিময় ছিলাম অর্থাৎ বলা যে ফিটাল পিরিয়ড বা প্রাথমিক মানব ভ্রূণ যেটা সেই প্রাথমিক মানব ভ্রূণটা স্বচ্ছ তরুণাস্থি নিয়েবে এবং পরবর্তীতে আস্তে আস্তে এটা কনভার্ট হয় তো স্বচ্ছ তরুণাস্থির আলোচনা আমাদের শেষ আমরা চলে যাচ্ছি স্থিতিস্থাপক বা পিত্তন্তুময় বা ইলাস্টিক কার্টিলেজ স্থিতিস্থাপক নাম থেকেই বুঝতেছো এর মধ্যে একটা স্থিতিস্থাপকতা আছে আমরা স্থিতি স্থাপকতা কি আমরা জানি একটা জিনিস টানলে লম্বা হলো আবার তার নিজস্ব গুণে সেটি আগের অবস্থায় ফিরে আসলো এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা স্থাপকতা এই স্থিতিস্থাপকতা স্থাপকতা থাকবে যেমন আমাদের কান এই যে কানটাকে যদি আমরা বাঁকা করি এটা নিজে থেকে আবার আগের অবস্থানে চলে যাবে তাহলে এই যে আগের অবস্থানে চলে যাচ্ছে এ চলে যাওয়াটা কি এই চলে যাওয়াটাই হচ্ছে স্থিতিস্থাপকতা স্থাপকতা ঠিক আছে তাহলে এই স্থিতিস্থাপক স্থাপক বা পিতন্তুময় এখানে দেখো পিতন্তুময় কথাটা বলা হয়েছে কারণ এখানের মধ্যে আমরা তন্তু পাবো এবং এই তন্তুর আহ বর্ণটা হচ্ছে পিট বর্ণের অনেকটা সবুজ বর্ণের প্রশ্ন থাকতে পারে স্যার এখানে তো ব্লু দেখাচ্ছে এটা স্টেইন করা একটা স্লাইড তো সো এখানে আমরা অবশ্যই এটাকে একটু অন্য কালারের দেখব দেখবো হ্যাঁ এটাকে আমরা যে বর্ণনা যে কালারটা আসছে সেটা এখানে কখনোই আসবে না আমাদেরকে বুঝে নিতে হবে যে না এই কালারই আছে সেটা তাহলে পিত বর্ণের কিছু ফাইবার দেখা যায় তন্তু দেখা যায় এই ছবিটা সরলীকৃত করে তোমাদের বইতে আছে তোমরা এখন বই যদি পাশে নাও তাহলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে এটা হচ্ছে অ্যাকচুয়াল স্লাইডের ছবি আর সরল ছবিটা তোমাদের বইতে দেওয়া আছে তাহলে আমরা জিনিসটা দেখব যে এখানে কন্ড্রোসাইট অর্থাৎ কোষ পাচ্ছি কোষের ফাঁকে ফাঁকে আমরা তন্তু পাচ্ছি তাহলে এখানে আসো প্রথম হচ্ছে অস্বচ্ছ এটা স্বচ্ছ নয় আগেরটার মতো এটা ক্লিয়ার না এটা হালকা হলুদ বর্ণে যখন হিউম্যান বডিতে অবস্থান করে তখন এটা হালকা হলুদ বর্ণে দেখায় স্থিতিস্থাপক আগেই বলা হয়েছে আর শাখা তন্তু যুক্ত যে ইলাস্টিক ফাইবার গুলা আছে ইলাস্টিক ফাইবার গুলা শাখা প্রশাখা যুক্ত ইলাস্টিক ফাইবার গুলা শাখা প্রশাখা যুক্ত তো এই চারটা পয়েন্ট মনে রাখলেই কিন্তু বৈশিষ্ট্যটা মনে রাখা যাবে তো আমরা কার্টিলেজ বা স্থিতিস্থাপক পিতো তন্তুময় তরুণাস্থিটা শেষ করলাম আমরা এখন আহ পিততন্ত্রময় তরুণাস্থী বৈশিষ্ট্যটা শেষ করলাম তো আমরা এখন চলে যাচ্ছি অবস্থানে আহ ময়ে তরুণাস্থি গুলো কোথায় অবস্থান করে প্রথমে আমরা যেটা বলেছি আমরা পিনাতে দেখতে পাবো আমাদের খুব পরিচিত এই যে পিনা পিনা পিনার মধ্যে আছে দেখো এটা কান বা পিনা বহিকরণ যেটাকে বলা হয় এখানে আমরা তরুণাস থেকে পাবো এরপর আমরা যেখানে পেতে পারি সেটা হচ্ছে ইউএস্টেশাল টিউব ইউএস্টেশাল টিউব সম্পর্কে আমরা আগে জেনে এসেছি ইউএস্টেশাল টিউব আমরা শ্বসন্ত পড়ার সময় পড়েছিলাম এটি হচ্ছে আমাদের মধ্যকর্ণের সাথে আমাদের নাসা গহ্বরের যে সংযোগ এই নালির সাহায্যে আমরা আমাদের যে এয়ার ড্রাম বা আমাদের যে কানের পর্দা আছে টিম্পেনিক মেমব্রেন তার উপর চাপটা বজায় রাখি এবং এই ইউএস্টেশিয়াল টিউবটা তৈরি হচ্ছে পিততন্তুময় তরুণাস্থি বা ইলাস্টিক কার্টিলেজ দ্বারা আরেকটা জায়গায় আমরা পাবো সেটা হচ্ছে এপিগ্লটিস এপিগ্লটিস হচ্ছে একটি ঢাকনা বা অপার বা একটি কপাটিকার ন্যায় যেটি আমাদের খাদ্য গ্রহণের সময় আমাদের শ্বাসনালীকে তথা ভোকাল কর্ডের উপরে পড়ে ভোকাল কর্ডকে ঢেকে ঢেকে রাখে রাখে অ্যাজ ওয়েল এটা আমাদের যখন আমরা খাদ্য গ্রহণ ফলাফল করি তখন খাবার আর কোনো ক্রমেই শ্বাসনালিতে ঢুকার কোনো পথ থাকে না ফলে খাবারটা সুন্দরভাবে অন্য নালীতে চলে যায় তো এই এপিগ্লটিস বা ঢাকনার মতন অঙ্গাণু যেটি আছে সেটিও ইলাস্ট্রিক কার্টিলেজ তথা পিততন্তুময় তরুণ আস্থি দ্বারা গঠিত তাহলে পিততন্তুময় তরুণ উদাহরণ হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে পিনা ইউএসটিশিয়াল নালি এবং এপিগ্লটিস আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে শ্বেততন্তুময় তরুণ আস্থি বা যেটাকে বলা হচ্ছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ শ্বেততন্তুময় তরুণ আস্থি এই তরুণাস্থীটি কিন্তু মূলত স্থাপক। এটিকে আমরা পরিচিত করি ভার বহনকারী তরুণাস্থি হিসেবে অর্থাৎ দেহের যে ভার ভার বা বহনের যে সমন্বয় পারদর্শিত বৈশিষ্ট্য হচ্ছে তো পাবো অ্যাজ ইউজুয়াল অন্যান্য তরুণাস্থির মতন এখানে আমরা এই যে জায়গাটা দেখছি এটা হচ্ছে ফাইব্রাস বা তন্তু এই তন্তু তন্তু থাকবে প্রচুর পরিমাণে তন্তু থাকবে কিন্তু তন্তুগুলো শাখা প্রশাখা যুক্ত নয় তন্তুময় বা ইলাস্টিক কার্টিলেজের যে তন্তু ছিল সেগুলো ছিল শাখা প্রশাখা যুক্ত কিন্তু এগুলো শাখা শাখা প্রশাখা যুক্ত নয় বরং গুচ্ছবদ্ধ থাকে বা দেখতে মনে হয় যে অনেক বেশি একসাথে তন্তু অবস্থান করে তো আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি সাদা বর্ণ আমাদের দেহে যখন অবস্থান করে তখন আমরা এটাকে সাদা বর্ণ হিসেবে দেখব লিভিং স্থাপক একটা স্থাপকতা দেখাবে অশাক তন্তু আছে এই হচ্ছে তন্তু আর এই তন্তুগুলো অশাক অর্থাৎ কোনো শাখা প্রশাখা নেই এবং গুচ্ছবদ্ধ ভাবে থাকবে একটি কথা আবারও এখানে আমরা রিপিট করছি সেটা হচ্ছে এই ছবিগুলো আরো ভালোভাবে সরলীকৃত করে বুঝার জন্য আরো বেশি সরল করে আমাদের পাঠ্য বইতে দেওয়া হয়েছে তোমাদের বারবার একটা কথা বলছি পড়ার সময় অবশ্যই পাঠ্য বইয়ের ছবিটাও পাশে দেখবে তাহলে বুঝতে আরো বেশি সহজ মনে হবে অবস্থানে চলে যাই একটু আগেই বলেছি মূল কাজ কি ছিল সেতুতন্তুময় তরুণাস্থির মূল কাজ ছিল ভারবহন তো আমাদের দেহের প্রধান ভার বহনকারী গঠন হিসেবে আমরা কিন্তু মেরুদণ্ডকে পাই আমাদের দেহের উপর থেকে নিচে পর্যন্ত আমাদের দেহের ভারটাকে বহন করে কিন্তু মেরুদণ্ড তো এই যে মেরুদণ্ড ভারটা বহন করতেছে দেহের উপরি ভাগের ভারটা নিচের নিম্ন ভাগ পর্যন্ত বহন করতেছে নিয়ে যাচ্ছে তাকে এই বহন করতে সাহায্য করে কশেরুকা সমূহ এবং এই কশেরুকার মাঝখানে অবস্থান করে এই তন্তুময় তরুণাস্থি ইন্টারভার্টিবেল ডিক্স নামে ইন্টারভার্টিবাল ডিক্স নামে এই এই ইন্টারভার্টিবাল ডিক্স দুটি দুটি কশরুকার মাঝখানে অবস্থান করছে ফলে দুটি কশরুকার মধ্যে একদিকে যেমন ঘর্ষণ হচ্ছে না অন্যদিকে তেমনি এটি ভার সহনশীলতা বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ কশরুকার সমূহ আরো ভালোভাবে ভারটাকে ব্যালেন্স করতে পারতেছে সমন্বয় করতে পারতেছে তাহলে আমরা আন্তঃকর্ষরিকীয় চাকরি তথা ইন্টারভার্টিবাল ডিস্ক এই ইন্টারভার্টিবাল ডিস্ক এটা তৈরি হচ্ছে তথা হোয়াইট দিয়ে আরেক জায়গায় আমরা হোয়াইট ফাইব্রাস কার্টিলেজের উপস্থিতি পাই সেটি হচ্ছে পিউভিক সিমফাইসিস আমরা এটি এই চ্যাপ্টারে শিখেছি পিউবিক সিমফাইসিস আমাদের যে পেলভিক গার্ডেল আছে এই পেলভিক গার্ডেলে দুটি অস্থি দুটি হিবোন ইলিয়াম ইস্টিয়াম সে জায়গায় করে এবং সেই তরুণাস্থীটাকেতন্ত এবং সেটি হচ্ছে পিউবিক সিমফাইসিস নামে পরিচিত তাহলে শ্বেতন্তুময় তরুণাস্থী আমাদের মানবদেহের আমরা দুটি জায়গায় আছে এটা আমরা জেনে নিলাম একটি হচ্ছে ইন্টারভার্ডিবাল ডিস্ক দুটি কষ্টরকার মধ্যবর্তী স্থানে আরেকটি একটি হচ্ছে পিউবিক সিমফাইসিস দুটি হিব্বনের সংযোগের স্থলে আমাদের আলোচনার শেষ যে আছে সেটি হচ্ছে চুনময় তরুণাস্থি তথা ক্যালসিফাইড কার্টিলেজ এই ক্যালসিফাইড থাকে মূলত অস্থির স্থলে। এবং এটি অস্থির ন্যায় অনেকটি আচরণ করে তো আমরা বৈশিষ্ট্যতে বলেছে অস্থির নেই কারণটি অনেক বেশি দৃঢ় অস্থিতে স্থাপক স্থির স্থাপকতা দেখায় না কোনো প্রকার তন্তু নেই এই আহ চুনময় তরুণাস্থির বৈশিষ্ট্য হচ্ছে ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে চুন তথা ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম আছে তো এই ক্যালসিয়াম বা ক্যালসিয়াম যে অস্থিগুলো আছে যেগুলোকে আমরা লং বোন বলি যেমন হিউমেরাস হিউমেরাসের হেড হিউমেরাসের প্রান্তদেশ আবার ফিমারের হেড ফিমারের প্রান্তদেশ অর্থাৎ লং বোন এবং সাইনোভিয়াল অস্থিসন্ধিগুলাতে তো সাইনোভিয়াল অস্থিসন্ধি অনেক মুভমেন্ট আমরা জানি এটা আমরা পড়ে আসছি জুনিয়র সেকশনে যে সাইনিভেল অস্থি হচ্ছে আমাদের দেহের সেই অস্থি যেগুলো আমরা খুব বেশি মুভ করাই তো এই অস্থি সন্ধিগুলোতে যখন অস্থি মুভ করে একটি অস্থির সাথে আরেকটি অস্থির ঘর্ষণ হয় কিন্তু ঘর্ষণটা প্রতিরোধ করে ফেলে এই চুনময় তরুণাস্থিটা ফলে ঘর্ষণটা হয় না আর এইখানে যেমন তোমার তরুণাস্থিটা আছে তোমার ক্যালসিফাইড কার্টিলেজটা আছে ঠিক তেমনি সকেটের ভিতরেও ক্যালসিফাইড কার্টিলেজটা আছে ফলে ঘর্ষণটা হচ্ছে মূলত তরুণাস্থি তরুণাস্থিতে অস্থিতে অস্থিতে আর ঘর্ষণ হচ্ছে না অস্থি ক্ষয়ে যাচ্ছে না তরুণাস্থি কি ক্ষয়ে যায় না হ্যাঁ তরুণাস্থি ক্ষয় ঘর্ষণের ফলে তোমার ঘর্ষণের ফলে এটা ধ্বংসপ্রাপ্ত হয় ক্ষয় হয় কিন্তু সেটা অস্থির মতন না ফলে অস্থিটা আগের অবস্থায় থেকে যায় বা অস্থিতে কোনো প্রকার ধ্বংস ধ্বংস সৃষ্টি হয় না বা অস্থিতে কোনো প্রকার ক্ষতি হয় না এই এই জিনিসটাই মূলত আমাদের আহ চুন্ময় বা ক্যালসিফাইড কার্টিলেস করে থাকে আরেকটা জিনিস হচ্ছে আমরা জানি সাইনোভিয়াল অস্থির সন্ধির মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড আছে তরুণাস্থীর সংস্পর্শে থাকে তরুণাস্থী এবং একটা সুবিধা চুনময় তরুণাস্তির অবস্থান এই জায়গায় থাকার কারণে আমাদেরকে যদি বলা হয় যে চুনময় তরুণাস্থী আমরা কোথায় পাবো আমরা উদাহরণ হিসেবে বলতে পারবো হিম হিউমেরাস ফিমারের হেডে থাকে প্রান্ত দেশে থাকে হ্যাঁ এই জায়গাগুলোতে আমরা চুনময় তরুণাস্থি পাবো তাহলে এই ছিল আমাদের চারটা তরুণাস্থির গঠনের বর্ণনা এখন যদি আমাদেরকে বলা যে আমাদের তরুণাস্থির কাজ যদি আমাদেরকে বর্ণনা করতে বলে তাহলে কিন্তু আমরা এই চারটার কাজকে যদি একসাথে সমন্বয় করি তাহলে কিন্তু আমরা কাজটা বলে ফেলতে পারবো যেমন স্বচ্ছ তরুণ আসতে স্বচ্ছ তরুণ আসতে আমাদের অঙ্গের গঠন গঠনে সাহায্য করে আমাদের নাকের অংশ আমাদের ভোকাল কর্ড আমাদের ট্রাকিয়ার গঠনে সাহায্য করে তারপর পিততন্তুময় তরুণ আসতে পিততন্তুময় তরুণ আসতে আমাদের স্থির স্থাপক অঙ্গগুলাতে থাকে যেমন আমরা আমাদের যে ইউস্ট্রিশিয়াল নালী এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের মুখের আমরা যখন আমরা ফেশিয়াল মাসেল মুভ করে তখন এটা কিন্তু কিছুটা সংকোচন প্রসারণ ঘটে আবার পিনা 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 আমাদের দেহের অঙ্গ গঠনে সাহায্য করতেছে পিততন্তু পিনা গঠনে সাহায্য করতেছে অর্থাৎ আমাদের অঙ্গ গঠনে সাহায্য করতেছে এপিগ্লটিস আমাদের শারীরতাত্ত্বিক একটি অঙ্গ সেটি গঠনে সাহায্য করতেছে তারপর আমরা যে White fibrous cartilage-এর সম্পর্ক আলোচনা করি White fibrous cartilage আমাদেরকে ভার বহন ছিল তাদে আমাদেরকে ভার বহনে সাহায্য করে আমাদের দেহের যে ব্যালেন্স রক্ষা করা সেখানে সাহায্য করে চুন্ময় তুণাস্থী আমাদের অস্থিসন্ধিগুলাকে অনেক বেশি স্টাবেল করে আমাদের অস্থিস দৃঢ়তা দেয় আমাদের অস্থিকে ঘর্ষণ থেকে রক্ষা করে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে তো সবগুলা কাজগুলোকে একসাথে করলে কিন্তু মূল তরুণাস্থির কাজটা বের হয়ে যায় আর এছাড়া আরো বলতে পারি আমরা যে আমাদের দেহে যে রিজুতা রিজুতা মানে হচ্ছে বাঁকা হওয়ার ক্ষমতা আমরা যে বডিটাকে বাঁকা করছি এই বাঁকা হওয়ার ক্ষমতাটা কিন্তু আমরা তরুণাস্থির কারণেই পেয়ে থাকি তো আশা করি এই আলোচনা থেকে তোমরা তরুণাস্থী সম্পর্কে একটি ধারণা পেয়ে গিয়েছো তো বিগত ক্লাসে আমরা পড়েছিলাম অস্থির গঠন অবস্থান কাজ প্রভৃতি জিনিস গুলা পড়েছিলাম আজকে আমরা তো অনুাস্থীটা পড়েছি এই দুটা টপিককে সমন্বয় করে তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বই থেকে নিজ দায়িত্বে নিতে হবে সেটা হচ্ছে অস্থিত বোন এন্ড কার্টিলেজ ডিফারেন্স বিটুইন বোন এন্ড কার্টিলেজ এটি খুব গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় না এটা এখানে আসলে আলোচনা করার প্রয়োজন আছে আমাদের যে বিগত লেকচার এবং আজকের লেকচার এই দুটি ভালোভাবে পড়ে তোমরা খুব সহজেই এই অস্থিত অর্ণাস্তি পার্থক্যটা পড়ে ফেলতে পারবে তো আমাদের এই অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায়ের যে চারটা অংশ ছিল চারটা অংশের মধ্যে আজকে আমরা আমরা অংশটা শেষ করে ফেললাম প্রথম অংশ ছিল কঙ্কালতন্ত্র আজকে আমাদের আলোচনা বিষয় ছিল তরুণাস্থি অর্থাৎ আমরা তরুণাস্থির অংশটি শেষ করলাম নেক্সট আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে পেশি টিস্যু এবং আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ পেশি টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাসায় নিয়মিত পড়াশোনা করো ধন্যবাদ